The greatest show on earth, FIFA বিশ্বকাপ ফুটবল। এবারের ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন আপনি? 32টি দেশ, 32টি দল, ভক্ত সমর্থক বিশ্বজুড়ে। প্রিয় দল নিয়ে যতই তর্ক বিতর্ক থাকুক না কেন, খেলায় মাতেন সবাই, আর তাতে ভিন্ন মাত্রা যোগ করে ফিফার থিম সং। সাল থেকে শুরু ফিফা ওয়ার্ল্ড কাপ, মাঝে 1938-এর পর 12 বছরের একটা লম্বা বিরতি থাকলেও 1950-এর পর থেকে প্রতি 4 বছর পর ফুটবল বিশ্বকাপ ঝড়ে যেন মেতে ওঠে বিশ্ব। ১৯৬২ সালে চিলি বিশ্বকাপে নতুন মাত্রা যোগ করে বিশ্বকাপের থিম সং, এল রক দে মুন্ডিয়াল, প্রথম বিশ্বকাপ থিম সং। স্প্যানিশ ভাষায় গানটি গেয়েছিলেন চিলি ব্যান্ড লস ল্যাম্বলার্স ও আর্জেন্টাইন গায়ক হোহে রগাস। কখনো ইংরেজি, কখনো স্প্যানিশ, আবার কখনো আরবি, ফ্রেঞ্চ, জাপানি বা আফ্রিকার ফ্যাং ভাষাতেও গাওয়া হয়েছে মূল গান। মজার ব্যাপার হলো, ফিফা অফিসিয়ালি প্রথম থিম সং উনস্তাতে ইতালিয়ানা ঘোষণা করে 1990 সালে। স্বাগতিক দেশ ইতালি হলেও সেবার কাপ জিতেছিল জার্মানি। এরপর থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কিংবা আনঅফিসিয়ালি অসংখ্য গান হয়েছে ফুটবল বিশ্বকাপকে ঘিরে। কোনো কোনোটি জনপ্রিয়তা এতটাই যে এখনও ফুটবল প্রেমীরা উদযাপনে মাতেন সেসব গান গেয়েই। বিশ্বকাপ ঘিরে যে গানগুলোয় নেচেছে বিশ্ববাসী, তার মাঝে কোন গানগুলোকে এগিয়ে রাখবেন? আমাদের দেশে ইউটিউব জরিপ ঘেটে যে তালিকাটা আমি তৈরি করেছি, তার 5 নম্বরে রয়েছে 2014 বিশ্বকাপের অফিসিয়াল গান পিটবুল ফিচারিং জেনিফার লোপেজ ও ব্রাজিলিয়ান শিল্পী ক্লাউডিয়া লেথির উই আর ওয়ান। ফুটবল বিশ্বকাপ মানেই যেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। সে রীতিটা শুরু হলো 2006 সালে। শাকিরার হিপস ডোন্ট লাই তখন সারা বিশ্বের মানুষের মুখে মুখে। জনপ্রিয় এই গান তিনি পারফর্ম করলেন জার্মানি বিশ্বকাপের উদ্বোধনী দিনে। বিশ্বকাপের অফিসিয়াল গান না হলেও এই গান হয়ে যায় বিশ্বকাপ আনন্দ উদযাপনের মূল সুর। ২০১৪ সালেও বিশ্বকাপে গান করেছেন শাকিরা। ফিফার অফিসিয়াল গানের তালিকায় না থাকলেও জনপ্রিয়তার তালিকায় চতুর্থতে আছে লা 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 শিরোনামে গানটি। জেরার্ড পিকে, নেইমার সহ তারকা খেলোয়াড়দের নিয়ে জমজমাট এই গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। তালিকা তৃতীয়তে থাকছে সোমালিয়ান শিল্পী কেইনানের ওয়েভিং ফ্ল্যাগ। 2010 সালে এই গানটি কোকাকোলা বিশ্বকাপের প্রমোশনাল থিম হিসেবে নির্বাচিত করে। তখন লিরিকে কিছু পরিবর্তন এনে এই গানটিকে ওয়েভিং ফ্ল্যাগ দ্য সেলিব্রেশন রিমিক্স নামে রেকর্ড করা হয়। গানটির 12টি আলাদা আলাদা ভার্সন রেকর্ড করা হয়েছিল। সাউথ আফ্রিকার আসরে 2010 সালের ফিফার অফিসিয়াল থিম সং ছিল শাকিরার ওয়াকা ওয়াকা। সে বছর ফিফার 3টি গানের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়তা পায় লাতিন তারকার এই গানটি। শাকিরা ভক্তদের জন্য সুখবর, 12 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন তিনি। আগামী 20 নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের উদ্বোধনীতে পারফর্ম করবেন তিনি। নিশ্চয়ই স্মৃতির ভেলায় অনেকে ফিরে গেছেন সেই 1998 বিশ্বকাপে। রিকি মার্টিনের কাপ অফ লাইফ ঝড় তুলেছিল বিশ্বজুড়ে, জনপ্রিয়তা তোড়ে গানটি হয়ে গিয়েছিল ফ্রান্স বিশ্বকাপের অফিসিয়াল গান। বিশ্বের অনেক দেশেই টপ চার্টের শীর্ষে ছিল দীর্ঘদিন। আজও বিশ্বকাপের থিম সং বলতেই যেন সবার আগে ভেসে ওঠে রিকি মার্টিনের সেই সুর।
বিশ্বকাপ নিয়ে আপনার পছন্দের থিম সং বা গান কোনটি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বিশ্বকাপের পুরো সময় জুড়ে থাকুন প্রথম আলোর সাথেই।